আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, সেভেরোদোনেৎসকে ইউক্রেনের সৈন্যদের জন্য নরক হয়ে উঠেছে, যে কারণে সৌদি যুবরাজের সঙ্গে সুসম্পর্ক চাইছেন এরদোগান। ইউক্রেনে শস্য রপ্তানি নিয়ে রাশিয়া তুরস্কের আলোচনা। মার্কিন মুদ্রাস্ফীতির কারণ নিয়ে বাইডেনের সঙ্গে দ্বন্দ্ব। বিশ্বজুড়ে ন্যাটোর প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছে ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সেভেরোদোনেৎসকে ইউক্রেনের সৈন্যদের জন্য নরক হয়ে উঠেছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পূর্ব অঞ্চলে লুগানস্ক অঞ্চল এবং প্রধান শহর সেভেরোদোনেৎসকে রুশ বাহিনীর ভয়ঙ্কর বোমাবর্ষণে ইউক্রেন সৈন্যদের জন্য নরক হয়ে দাঁড়িয়েছে। বুধবার কিয়েভ এই কথা জানিয়েছে, বলেছে প্রতিরোধ যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখবে। মস্কোর সৈন্যরা কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনে জোরালো হামলা চালাচ্ছে এবং ইউক্রেনের সেনাবাহিনীর কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধ সত্ত্বেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ভ্লাদিমির পুতিন বাহিনী ডোনবাসের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎসকের ওপর তাদের দখল শক্ত করার সাথে সাথে এর নিকটস্থ শহর লিচিচানস্ক এখন ভারী বোমাবর্ষণের শিকার হচ্ছে। লুগানস্ক অঞ্চলের গভর্নর টেলিগ্রামে লিখেছেন, লিচিচানস্কে রাশিয়ান বাহিনী সব কিছু ধ্বংস করছে। লুগানস্ক অঞ্চলের মধ্যেই সেভেরোদোনেৎস্ক ও লিচিচানস্ক শহর অবস্থিত। তিনি লিখেছেন, দোনেৎস নদীর ওপারে সেভেরোদোনেৎস্কের চার মাস ধরে গোলাবর্ষণের পর এটি এখন নরকে পরিণত হয়েছে। তিনি বলেন, আমাদের সৈন্যরা তাদের অবস্থান ধরে রেখেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ধরে রাখবে। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে তারা লিচিচানস্ক এবং সেভেরোদোনেৎসকে উভয় শহরের কাছাকাছি অবস্থান থেকে ঘিরে রেখেছে। লুগানস্কেও বিচ্ছিন্নতাবাদী সেনাবাহিনীর এক কর্মকর্তা আন্দ্রেই মার্চকো রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেছেন যে তারা গত কয়েকদিন ধরে বিশাল কাজ করছে। শহর দুটি মস্কোর নিয়ন্ত্রণ এর আওতাধীনে চলে গেলে গোটা লুগানস্কে নিয়ন্ত্রণ করবে এবং দোনবাস অঞ্চলের দিকে এগিয়ে যাবে। ফেব্রুয়ারিতে অভিযান শুরুর পর কিয়েভ দখলের চেষ্টায় পিছু হটেছে মস্কো, এখন ইউক্রেনের পূর্ব অঞ্চল দখলের চেষ্টা করছে, তবে তারা দেশের অন্যান্য এলাকাও বোমা হামলা চালাচ্ছে। এএফপির এক সংবাদদাতা বলেছেন, রাশিয়ার গোলাবর্ষণে 5 জন নিহত হওয়ার একদিন পর রাশিয়ার সীমান্তের কাছে খারকিভ শহর বুধবার প্রায় খালি হয়ে গেছে। এদিকে জানিয়ে দিব, যে কারণে সৌদি যুবরাজের সঙ্গে সুসম্পর্ক চাইছেন এরদোগান। ইস্তাম্বুলের সৌদি কনসুলেট 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম তুরস্ক সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে যে গভীর ফাটল তৈরি হয়েছে তা কমিয়ে আনা এই সময়ের লক্ষ্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর সঙ্গে তিনি একান্ত বৈঠক করবেন। এরদোগান একবার পরোক্ষভাবে এমন অভিযোগও করেছিলেন যে সৌদি যুবরাজের নির্দেশেই সৌদি এজেন্টরা জামাল খাশোগিকে হত্যা করে, তবে মোহাম্মদ বিন সালমান এই ঘটনার সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন। তুরস্কে অর্থনৈতিক সংকট তীব্র হওয়ার পর তারা এখন বেশি করে বাণিজ্য, বিনিয়োগ এবং সাহায্য চাইছে। সেই পটভূমিতেই তুরস্কে সৌদি যুবরাজের এই সফর। এর আগে তুরস্ক একই রকমভাবে মিশর, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, যা বিগত বছরগুলোতে ভালো চাচ্ছিল না। এদিকে যুবরাজ মোহাম্মদও চাইছেন তাকে আন্তর্জাতিকভাবে একঘরে করা হয়েছিল, সেটা থেকে বের হয়ে আসতে এবং তার শক্তিশালী আন্তর্জাতিক ভূমিকা পুনরুদ্ধার করতে। এর আগে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই সপ্তাহে তিনি জর্ডান এবং মিশরে যান এবং সামনের মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। 2019 সালে জো বাইডেন জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবকে একঘরে করা হবে বলে অস্বীকার করেছিলেন। জামাল খাশোগি ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক কলামিস্ট এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সুপরিচিত সমালোচক। তাকে সর্বশেষ 2018 সালে 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ঢুকতে দেখা গিয়েছিল। তিনি তার তুর্কি বান্ধবী হাতিশ চেঙ্গিসকে বিয়ে করার লক্ষ্যে সৌদি কনসুলেটে গিয়েছিলেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য। জাতিসংঘের এক তদন্ত কর্মকর্তা তার তদন্তের উপসংহার টেনেছিল এই বলে যে জামাল খাশোগিকে রিয়াদ থেকে আসা 15 সদস্যের একটি শক্তিশালী দল হত্যা করেছিল এবং এরপর তার মৃতদেহ টুকরো টুকরো করে ফেলেছিল। কনসুলেটের ভেতরে কথাবার্তা গোপনে রেকর্ড করেছিল তুর্কি গোয়েন্দা সংস্থা। সেটা শুনতেই জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা ওই সিদ্ধান্তে পৌঁছান। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনে শস্য রপ্তানি নিয়ে রাশিয়া তুরস্কের আলোচনা। যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরের বন্দরগুলো নিয়ে খাদ্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন, এতে বিশ্বজুড়ে দাম বেড়েছে খাবারের। অন্যদিকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া পণ্য রপ্তানির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে রাশিয়া। এর আগে মস্কোতে দুই দেশের মধ্যে আলোচনা হয়। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আলোচনার ফলে এরই মধ্যে তুরস্কের একটি ড্রাই কার্গো জাহাজ নিরাপদে মারিও
মারিউপোল বন্দর ত্যাগ করেছিল। এটাই একমাত্র বিদেশি জাহাজ যেটি যুদ্ধ শুরু করার পর প্রথম ইউক্রেনের বন্দর ছাড়ল। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। জানা গেছে বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারকদের মধ্যে অন্যতম ইউক্রেন, কিন্তু হামলার পর দেশটির রপ্তানির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি দেখা দেয়। জাতিসংঘ উভয় পক্ষকে নিরাপদ রপ্তানি করিডর তৈরির আহ্বান জানিয়েছে। ইউক্রেনের দক্ষিণ উপকূলে মারিউপোল অবস্থিত। এক মাস দীর্ঘ অবরোধের পর মে মাসে রুশ ও বিচ্ছিন্নতাবাদী বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় এটি। এদিকে শস্য ও সার রপ্তানি সহজতর করার জন্য কিছু পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় মস্কো। অন্যদিকে কিয়েভ জাতিসংঘের নেতৃত্বাধীন পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য বন্দরগুলোর জন্য নিরাপত্তা গ্যারান্টি চায়। ইউক্রেন আরও জানিয়েছে তাদের অনুমোদন ছাড়া কোনো চুক্তিতে পৌঁছানো যাবে না। এদিকে জানিয়ে দিব মার্কিন মুদ্রাস্ফীতির কারণ নিয়ে বাইডেনের সঙ্গে দ্বন্দ্ব। টেনিসের সিনেটর বিল হ্যাগার্টির একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্য পরিস্থিতি অনেকগুলি চালকের কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে সাপ্লাই চেইন আঘাত, সরবরাহ সীমিত প্রবিধান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি প্রত্যাশা এবং অত্যাধিক রাজস্ব ব্যয়। তারপরে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে পাওয়েল বাইডেন প্রশাসনের সাথে একমত কিনা যে ইউক্রেন পরিস্থিতি গত 18 মাসে মুদ্রাস্ফীতির গতিশীলতার কারণে সবচেয়ে প্রভাবশালী কারণ ছিল। না, মুদ্রাস্ফীতি বেশি ছিল না ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে, ফেড প্রধান এই কথা বলেছিলেন। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর হোয়াইট হাউস বারবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির জন্য দায়ী করেছেন। এমনকি তিনি শব্দটি তৈরি করেছিলেন পুতিনের দাম বৃদ্ধি। আমরা জানি 61% মূল্য দ্বারা চালিত হয় শক্তি খরচ ইউক্রেনে পুতিনের আক্রমণ। জেনসাকি, যিনি সেই সময় হোয়াইট হাউসের মুখপাত্র ছিলেন, এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের বলেছিলেন গত সপ্তাহে হোয়াইট হাউস ইউক্রেন পরিস্থিতি এমনই বলে ঘোষণা করেছে। মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় একক চালক ভূমিতে সিনেটর হ্যাগার্টি এটিকে বর্ণনা করেছে। গুজব এবং পাওয়েলের সাথে তার বিনিময়ে বলেছিল যে এটি অপরাধবোধ খারিজ করার একটি প্রচেষ্টা। পরের দিনটিতে জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোমকে একটি সংবাদ সম্মেলনে পাওয়েল এর উত্তর চাওয়া হয়েছিল। অধিকাংশ বলবেন জ্বালানির দাম মুদ্রাস্ফীতিকে আরও খারাপ করেছে। তিনি বলেন ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ কমিয়ে দাম বেড়েছে। 2014 সালে প্রথম স্বাক্ষরিত মিনস্কো চুক্তির শর্তাবলী বাস্তবায়নে ইউক্রেনে ব্যর্থতার পর এবং মস্কো দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের চূড়ান্ত স্বীকৃতির পর রাশিয়া তার প্রতিবেশী রাষ্ট্রে ফেব্রুয়ারির শেষের দিকে আক্রমণ করে। জার্মান এবং ফরাসি মধ্যস্থতা প্রোটোকলটি ইউক্রেনীয় রাজ্যের মতো বিচ্ছিন্ন অঞ্চলগুলিকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। ক্রেমলিনের তখন দাবি যে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি নিরপেক্ষ দেশ ঘোষণা করবে, যেটি কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক ব্লকে যোগ দেবে না। কিয়েভ জোর দিয়ে বলেছে যে রাশিয়ান আক্রমণ সম্পূর্ণরূপে অপ্রীতিকর ছিল এবং দাবি অস্বীকার করেছে যে এটি জোর দিয়ে দুটি প্রজাতন্ত্রকে পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছিল। এদিকে জানিয়ে দিব বিশ্বজুড়ে ন্যাটোর প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বিশ্বের বিভিন্ন অংশে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সামরিক জোটের উস্কানিমূলক কর্মকাণ্ডকে দায়ী করেছেন এবং এটি চলমান সংঘাতের মূল কারণ হিসেবে নেতৃত্ব দিচ্ছে ইউক্রেনে। এতে কোনো সন্দেহ নেই যে এই সংঘাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর উস্কানির কারণ ছিল এবং তাই পশ্চিম সহ বিশ্বের যে কোনো অংশে ন্যাটোর প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে সক্রিয় হওয়া প্রয়োজন। এশিয়া, ককেশান এবং মধ্য এশিয়া বুধবার তেহরানে সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে রাইসি এই কথা বলেছেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বের ওপর জোর দেন এবং সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে সাহায্য করার জন্য ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মিনস্ক চুক্তির শর্তাবলী বাস্তবায়নে কিয়েভের ব্যর্থতা এবং দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে বিচ্ছিন্ন মস্কোর স্বীকৃতির পর রাশিয়া ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে একটি সামরিক অভিযান শুরু করে। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তিনি বিশেষ সামরিক অভিযান চালাবেন। বলেছেন তার লক্ষ্য ছিল রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা করা এবং ইউক্রেনকে ডিনাজিফাই করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।